প্রোগ্রামটি করে আসছি, এই প্রোগ্রাম করতে গিয়ে আমি দেখেছি যে একটি পরিবারের একজন সদস্য যদি ড্রাগে এডিক্টেড হয় তাহলে সেই ফ্যামিলির কী অবস্থা হয়। আমি খুব কাছ থেকে দেখতে পেরেছি, কারণ আমি সেই সব এডিক্টেড সন্তানদের এবং সেই সব যারা কষ্টে আছেন বাবা মাদের ইন্টারভিউ আমি নিয়েছি এবং অনেক জায়গায় আমি গিয়েছি। এখনও আমার যদি মনে পড়ে অনেক ফ্যামিলির কথা আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। আমি সবার কাছে একটি অনুরোধ করব, আমার প্রথম কথাই হচ্ছে ভালোবাসা। আমরা বাবা মারা যদি আমাদের সন্তানকে ভালোবাসি এবং ভালোবাসা দিয়ে বুকে আগলে রাখি, আমি আশা করি অন্তত সন্তানরা বিপদে যেতে পারে না। আমি যদি আমাদের সন্তানদের ফ্রেন্ড হই, বাবা মারা যারা আছি, তাহলে আমার সন্তান কোথায় যায়, কী করে, কার সাথে মিশে, কী করে, সব কিছু আমরা জানতে পারবো। আমাদের ডাইনিং টেবিলে বসে আমরা শেয়ার করতে পারবো। আমারও একটি ছেলে একটি মেয়ে আছে, ছেলেটি আমার সমানই হয়ে গেছে এবং আমি এবং আমার ছেলে বা আমার ওয়াইফ আমার মেয়ে কোথায় আমরা কী যাই আমরা সব ডাইনিং টেবিলে বসে শেয়ার করি। তখন আমরা বুঝতে পারি যে আমাদের কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ। তখন আমরা ডিসিশন নেই যে আমরা এই কাজটা কালকে করবো না এবং এই কাজগুলি থেকে বিরত থাকবো, এই কাজগুলি করব। আর আমি এই কাজগুলি করতে গিয়ে আমার একটা অনুপ্রেরণা পেয়েছি আমি, যে আমি দেশের জন্য কিছু করি। তাই আমি আমার প্রথম সংগঠনের নাম দিয়েছিলাম ভালোবাসা ফাউন্ডেশন, কিন্তু দুর্ভাগ্য যে আমার সমাজসেবা দপ্তর এটি রেজিস্ট্রেশন দেয়নি। তারা বললো নামটি চেঞ্জ করেন, এটা হাস্যরসাত্মক নাম, এটা চলবে। তখন আমি চেঞ্জ করে দিলাম ড্রিমস, কারণ এটা আমার একটা স্বপ্ন। আমি কিছুদিন আগে জয়েলের সাথে পরামর্শ করার পরে জয়েল বলল ঠিক আছে আমি আছি আপনার সাথে। আমার ফ্রেন্ড বিশিষ্ট চিত্র পরিচালক দেওয়ান নাজ মনুনিও বললেন আমি আছি। আমাদের বিশিষ্ট চিত্রনায়ক ফারুক ভাই উনি বললেন আমি আছি। অঞ্জনা, পপি, মৌসুমী সবাই বললেন আপনারা কাজ করেন আমি আছি, আমরা আছি আপনার সাথে। আমরা সাহস পেলাম এবং আরও সাহস পেলাম যখন মিসেস রাসেল ও আমাদেরকে কথা দিলেন যে উনি আমাদেরকে স্পন্সর করবেন, আমরা যতগুলি প্রোগ্রাম করি উনি আমাদের সাথে আছেন। তখন থেকে আমরা মাঠে নেমে গেলাম এবং কালকে আমরা মাদক বিরোধী প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি করেছি এবং র্যালিতে প্রথমে সেকেন্ড হয়েছে আমরা। এটা আমাদের একটা বড় সাফল্য আমরা আশা করি। আজকের প্রোগ্রামের জন্য আমরা আপনাকে বলেছি আজকে ঢাকা শহরে অনেকগুলি অনুষ্ঠান আছে, আমাদের বিশেষজ্ঞ আসতে পারেননি, অনেকেই যিনি প্রধান ছিলেন উনি আসতে পারেননি, কিন্তু আশা করি যে পরবর্তীতে এরকম আর হবে না। আমরা আগে থেকে অনেকভাবে কাজ করে যাবো যেন আমাদের অনুষ্ঠানগুলি সাকসেস হয়। তা আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদেরকে ভালোবাসুন, কাছে টেনে রাখুন, কাছে রাখুন, তাহলে বুঝবেন যে আপনার সন্তানের কী অবস্থা, কোথায় আছে। আমি এটা বিশ্বাসও করি যে বাবা মা চাইলে তার সন্তান এডিক্টেড হতে পারে না, বিপদে যেতে পারে না। এটা আমরা সমাজের দোষ দিই, বিভিন্ন মানুষের কথা বলি, বিভিন্ন সঙ্গের কথা বলি, বন্ধুর সাথে গিয়ে খারাপ হয়েছে, না এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বাবা মাকেই প্রথমে পদক্ষেপ নিতে হবে। আর আমরা সবাই একটা কাজ করি, কোনো কাজের জন্য আমরা সরকারের দিকে চেয়ে থাকি, সরকার আমাদেরকে করে দেবে না, আমাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে হবে। আগে আমরা এগিয়ে আসলেই সরকার এগিয়ে আসবে। আমি সারা বাংলাদেশে কমিটি করেছি, শুনে খুশি হবে রোজার পর থেকে আমাদের কাজ শুরু হবে সারা বাংলাদেশে। আমরা প্রোগ্রাম নিয়েছি সারা বাংলাদেশে, আমরা কনসার্ট করব এবং বিশেষ করে স্টুডেন্টদেরকে, ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টদেরকে আমি এই বার্তাটাই পৌঁছে দেব যে নেশা নয়, জীবনকে ভালোবাসো, তোমরা জীবনকে ভালোবেসে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলো, বাবা মাকে সুখী করো, নিজেরা ভালো থাকো। ভেরি মাচ, অনেক খুশি হয়েছে, আমার ভালো লেগেছে যে আপনারা সবাই আমার সাথে একমত হয়েছে। আমি ওরকম শিল্পী না, তবে এখানে যারা গাবেন সবাই আমার থেকে অনেক ভালো, অনেক শিল্পী সবাই। আমাদের এই শুভ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস 2013 উপলক্ষে যে আমরা যে অনুষ্ঠান আয়োজন করেছি, প্রথমেই আমাদের মাঝে আসছেন আমাদের দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেদান্ত সাহানি। মাদকের বিরুদ্ধে ওনার একটি গান আছে, এই গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। সেখানে শোভা ফুলদানি, সেই ফুলদানি থেকে আশু ভেসে তাজা ফুলের Yeah.
তারে চলার গতি গাছে খেলে রবিনের জীবনে প্রচন্ড খর্ব এসেছে Thank you.
Thank you.
Thank you.
যেখানে